সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি জহিরুল ইসলাম সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি তাহেরপুর গরুর হাটে। এই হাটে প্রতি সপ্তাহে শুক্রবার মিলে। এটি রাজশাহীর মেন শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। এই হাটে আজ আপনাদের বর্তমান পশুর মূল্য সহ বিস্তারিত জানাবো। চলুন তাহলে আমরা বিক্রেতার সাথে বিস্তারিত কথা বলি। বয়স কত? চার। আনুমানিক ওজন কতখানি আসবে? 4 মন। আচ্ছা, আপনার এই গরুর কেউ কোনো দাম বলেছে ক্রেতারা? দাম বলেছে কত? 70 বলেছে, এখন তার থেকেও কম বলছে। কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? 72 হলে বেশ কমে গেছে। 70-72, এর নিচে বিক্রি করবেন না? অস্ট্রেলিয়া। কত যাচ্ছেন? 85,000। এর বয়স কত চাচা? বয়স তো হয়নি এখনো। বয়স হয়নি। আনুমানিক ওজন কতখানি আসবে? আনুমানিক ওজন 4 মনের নিচে আসবে না। 4 মনের নিচে আসবে না। আচ্ছা, ক্রেতারা কোনো দাম বলেছে আপনার? কত বলেছে? 75 পর্যন্ত বলেছে। আপনার দামটা কত? কত হলে মানে আপনি? আমি 79,000 দাম কেটে দিয়েছি, হয়তো আরো 5,000 টাকা কমলেও দিয়ে দেবো। মানে আপনি কত হলে বিক্রি করবেন? আমি 78 হলে দিয়ে দেবো। 78 হলে বিক্রি করে দেবেন? সালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি যাক চাচা? ভাই গরুর দাম 85 বলছিল, এখন দাম বলছিল 80 হয়েছে। এটা কি জাত? জার্সি। জার্সি? বাড়ির পোষা? কত যাচ্ছেন? বললাম না। কয় টাকা দাম চাচ্ছেন? 90,000। এটা বয়স কত? বয়স 23 মাস। এখনো বয়স হয়নি। এটা আনুমানিক ওজন কতখানি আসবে? আনুমানিক ওজন কত? মানে 5 মন হবে? 4.5-5 মন। ক্রেতারা কোনো দাম বলেছে আপনার এই গরুর? কত? 85। কত হলে আপনি এই গরুটা বিক্রি করবেন? 85 হলে বিক্রি করে দেবেন? আসসালামু আলাইকুম ভাই, বাড়ির পোষা ব্যবসা কত যাচ্ছেন? কত যাচ্ছেন? কয় টাকা যাচ্ছেন গরুর? জি আপনার ভাই এই লালটার দাম কত যাচ্ছেন? 56,000। এটা কি জাত? দেশি অরিজিনাল। দেশি অরিজিনাল? দেশি। এটার আনুমানিক ওজন কতখানি আসবে? ওজন জি 1 কেজি হবে, খুব হবে না, বেশি হবে না, 1 কেজি হবে, মানে 2.5 মন হবে। আপনার এই গরু ক্রেতারা কোনো দাম বলেছে? 53 দাম করছে বাবা। 53 দাম? মা বাপ। আচ্ছা, কত হলে এই গরুটা বিক্রি করবেন আপনি? 55 দাম নেব বাবা। 55 নিচে বিক্রি করবেন না? না বাবা, আমার কিনা জিনিস 55 দেখি না। এটাও কি দেশি জাত? এটাও দেশি জাত।
অরিজিনাল দেখি। এটা কত যাচ্ছেন? এটা 62 হলে দিবা স্যার। 62,000 টাকা যাচ্ছেন। এটা বয়স কত? এটা বয়স হয়নি। এটারও বয়স হয়নি। এটা আনুমানিক ওজন কতখানি হবে? এটা 3 মণ 3.5 মণ হবে। 3 মণ 3.5 মণ হবে। এটা ক্রেতারা কোনো দাম বলেনি? দাম বলছে 2.60 কত, মিছে কথা মা পাবে, একটা মিছে কথা কম না, 2.60 কত, মানে 58,000 টাকা দাম বলেছে। আপনার দামটা কত, মানে কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? গরু নেবেন? দেখ আপনার দামটা কত? 60 হলে বেচবো, তার দোকান 10 টাকা কম হলে বেচবো না বাবা। কত যাচ্ছেন? কত? 85,000। এটা বয়স কত? 2 দাঁত। এটা আনুমানিক ওজন কতখানি আসবে? 4 মণ। ক্রেতারা কোনো দাম বলেছে আপনার এই গরুর? কত? 75। আপনার শেষ দামটা কত, মানে কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? 2.80। মানে 78,000 টাকা হলে বিক্রি করবেন? এ কি আপনার বাড়ির পোষা? হ্যাঁ পোষা। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচা এটা কি জাত? এটা কি জাত? দেশি। কত যাচ্ছেন? 70 যাচ্ছেন। এর বয়স কত? 2 দাঁত। 2 দাঁত। এটার আনুমানিক ওজন কতখানি হবে? আনুমানিক ওজন জি 3.5 মণ। আপনার এই গরু ক্রেতারা কোনো দাম বলেছে? কত বলছে? 60-65। আচ্ছা আপনার শেষ দামটা কত, মানে কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? 70-এর নিচে বিক্রি করবেন না? এর কি বাসার পোষা? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই। ভাই এটা কি জাত ভাই? দেশি ভাই। দেশি। এটা বয়স কত ভাই? বয়স কত? 2 দাঁত ভাইয়া। 2 দাঁত। কত যাচ্ছেন? তা ভাই মেলা 80-82। 80-82। ক্রেতারা কোনো দাম বলেছে আপনার গরুর? কত? 69,000-70,000 টাকা দাম বলছে। আচ্ছা আপনার দামটা কত ভাই, আপনি কত হলে গরুটা বিক্রি করবেন? 72,000 টাকা হলে বিক্রি করবেন? এ কি বাসার পোষা গরু আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি জাত? দেশি জাত ভাই। দেশি জাত। জি। এটা কত যাচ্ছেন? দাম তো 82 ভাই। 82,000। জি। এটা বয়স কত? বয়স 2 দাঁত। 2 দাঁত। এটা আনুমানিক ওজন কতখানি হবে? 4 মণ 4.5 মণ। 4 মণ 4.5 মণ। কি আপনার বাসার পোষা? জি। ক্রেতারা কোনো দাম বলেছে? কত বলছে? 70-72। কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? 75-76 হলে বিক্রি করবেন? আজকের হাটের আমদানি কেমন গরু? মোটামুটি। ক্রেতার সংখ্যা কেমন? ক্রেতার সংখ্যা কম। গরুর দাম বেশি না কম? একটু কম। আসসালামু আলাইকুম ভাই। সালাম ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ আল্লাহ রাখছেন ইনশাআল্লাহ। ভাই এটা কি জাত ভাই? ক্রস ভাই। ক্রস। বয়স কত ভাই? গরুর বয়স? 2 দাঁত। কত যাচ্ছেন? 70-72। আপনার এই গরুর আনুমানিক ওজন কতখানি হবে? কত? 3 মণ। এরে বাসার তো পোষা না, এরে কেউ দাম বলেছে? কত বলছে? 65-66। আচ্ছা কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? 68 হলে বিক্রি করবেন? ঠিক আছে।
ভাই।